हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल स्टडी विद पिया। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে ক্লার্কশিপের একটা নতুন রেজাল্ট বার করেছে পিএসসি। তো এটা কি চলছে সেটা তো এখন তারাই জানে। তো দেখে নেব সেই বিস্তারিত তথ্য এবং সেকশনাল কাট অফ নিয়ে অনেকেই কোশ্চেন করেছে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে যে সেকশনাল কাট অফ কি আছে। তো সেটা সম্পর্কেও যে পিএসসি যে নোটিফিকেশনে কি লিখেছিল সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। চলো তাহলে শুরু করা যাক। লেটেস্ট গভর্নমেন্ট জব নোটিফিকেশান জিকে কারেন্ট অ্যাফেয়ার শর্ট ট্রিক এবং স্পোকেন ইংলিশের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। দেখে নাও পাবলিক সার্ভিস কমিশনের এই নোটিশটা। পাবলিক সার্ভিস কমিশন থেকে বলছে যে এলডিএ আর এলডিসি অথবা এলডিসি রিক্রুটমেন্ট যেটা 2015-2016 ছিল, তো সেটা কিন্তু একটা এক্সাম ডেট তারা প্রকাশ করেছে। এখানে কি লিখছে একবার দেখে নাও। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর হেয়ার বাই কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড কম্পিউটার টাইপিং টেস্ট ইদার ইংলিশ অর বেঙ্গলি অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য অ্যাফোসেইট এক্সাম। তো এখানে দেখো শিডিউল অফ এক্সাম ভেনু দিয়ে দিয়েছে, তার সাথে সাথে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল এবং ডেট অফ এক্সাম যেটা সেটা হচ্ছে 28/9/2021। টাইম অফ এক্সাম হচ্ছে 1 PM এবং যেটা আমাদের আমরা জানি কম্পিউটার টাইপিং টেস্টের জন্য 10 মিনিটের প্রয়োজন, তো 10 মিনিটের একটা এক্সাম হবে। রিপোর্টিং টাইম হচ্ছে 12:30। তো এখানে কিছু জনের নাম দিয়ে দিয়েছে, রোল নাম্বার দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে ক্যাটাগরি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং নেক্সট আরও একটা পেজ আছে, আমরা চলে যাব। তো এখানে দেখে নাও এদেরও একটা আলাদা ভেনু দিয়েছে যেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো সেখানে দেখে নাও এই জায়গাটা তোমাদের যেতে হবে এবং ব্যাচ নাম্বার দিয়ে দিয়েছে 1 এবং ডেট অফ এক্সাম হচ্ছে 29/9/2021 12:10 এক্সাম, 11:30 সময় তোমাদের রিপোর্টিং টাইম। এবং এখানে কিছু এসটি ক্যান্ডিডেটদের নাম রয়েছে। ব্যাচ 2-এ রয়েছে হচ্ছে ঠিক সেম ডেট 29/9/2021 এবং এখানে কিন্তু আরও কিছু ইএক্সএসএম যারা রয়েছে তাদের জন্য এইটা রয়েছে। অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট দরকার সেগুলো বলছে ভেরিফিকেশান বিফোর দ্য কম্পিউটার টাইপিং টেস্ট, ভ্যালিড অ্যাডমিট কার্ড অফ দ্য WBSSC ক্লার্কশিপ এক্সাম, ক্লার্কশিপ এক্সামের যে ভ্যালিড অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে 2015-16 অ্যালং উইথ দ্য কল লেটার ফর টাইপিং টেস্ট। এবং নেক্সটেও আরও কিছু বলেছে, সেটা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা মার্কশিট, অরিজিনাল ফটোকপিস এবং সার্টিফিকেট অফ কম্পিউটার অপারেশন অরিজিনাল অথবা ফটোকপিস, অরিজিনাল এবং ফটোকপিস দুটোই। এবং এখানে আরও একটা জিনিস বলছে যে ইংলিশে যেটা 20 words per minute তোমাদের টাইপ করতে হবে এবং তার সাথে সাথে বেঙ্গলি যারা চুজ করেছিলে তো তাদের হচ্ছে 10 words per minute, দ্য কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে, পিএইচ সার্টিফিকেট এবং যদি সার্টিফিকেট অফ এক্স সার্ভিসম্যান এগুলো যদি তোমার কাছে থাকে, অরিজিনাল এবং ফটোকপি দুটোই নিয়ে যেতে হবে, 2 photocopies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার দুটো কালার ফটোগ্রাফ নিয়ে যাবে, দ্য ভেরিফিকেশান অর অ্যান্ড কম্পিউটার টাইপিং টেস্ট ডু নট ইন্ডিকেট এনি অ্যাসিওরেন্স অফ রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট। আর একটা বলছে যে নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট ইন দিস রিগার্ড, তো কোনো রকম কিন্তু পার্সোনালি তোমাকে সেন্ড করা হবে না, তো এটা তারা পিডিএফ দিয়ে জানিয়ে দিয়েছে। তো এটা তো গেল 2015-16 যে ক্লার্কশিপ এক্সামটা হয়েছিল সেটার এখন এক্সাম হচ্ছে, অর্থাৎ এটা একটা তোমরা বলতে পারো ওয়েটিং লিস্ট তারা প্রকাশ করেছে নতুনভাবে এবং এদের মধ্যে থেকে কিছু জনকে সিলেক্ট করা হবে। এবং যেটা আমাদের 2021-এর যে এই যে ক্লার্কশিপটা চলছে, অর্থাৎ এটা 2019-এর ক্লার্কশিপ অ্যাকচুয়ালি, তো এইটা কিন্তু মোটামুটি তোমরা ধরে নিতে পারো খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করবে। এবং একদমই আশাহত হও না, কারণ হচ্ছে অনেকেই কিন্তু তাদের ক্ষোভ উপড়ে দিচ্ছে আমি দেখছি কমেন্ট সেকশানে। তো একদম আশাহত হওয়ার কোনো ব্যাপার নেই, যাদের নাম ছিল যারা একদম ফেয়ার ওয়েতে তোমরা পাশ করেছো তোমরা এত চিন্তা করো না, তোমরা নিশ্চয়ই তোমাদের নাম আবারও থাকবে। চলো আমরা দেখে নেব যে সেকশনাল কাট অফ ব্যাপারটা কি। সেকশনাল কাট অফ নিয়ে অনেক কথা হচ্ছে, চলো দেখে নিই। এইবারে তোমাদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি প্রথম প্যারাগ্রাফ যেটা রয়েছে সেখানে। তো এখানে দেখো দ্য কমিশন শ্যাল হ্যাভ ডিসক্রিশন
टू फिक्स क्वालिफाइंग मार्क्स इन पार्ट वन एंड इच ग्रुप अफ पार्ट टू एंड द एग्रीगेट अफ द एग्जाम। तो ये मेनलि पार्ट वाने एवं इच ग्रुप अफ पार्ट टू अर्थात बांगला एवं इंग्रजी दुटोते ही किन्तु पास करते हबे। একটা মানে বাংলাতে আমি ভীষণ ভালো নাম্বার 40 পেয়ে গেলাম, আর হচ্ছে ইংরেজিতে গিয়ে আমি এখানে জিরো পেয়ে গেলাম, এইভাবে করলে কিন্তু হবে না। দুটোতেই তোমাদের কোয়ালিফাইং মার্কস যদি থাকে তাহলেই তোমার নামটা কিন্তু মেরিট লিস্টে আসবে। সুতরাং এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা সেকশনাল কাট অফ তোমরা যেটা বলছো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো অযথা কিন্তু তোমরা, আমি প্রিলিতে এত মার্কস পেয়েছি কিন্তু আমি কেন কোয়ালিফাইড করলাম না? হ্যাঁ অবশ্যই আমি কিন্তু সাপোর্ট করছি না যে পিএসসি যা করেছে সব ঠিকঠাক করেছে, কিন্তু কিছু জন যারা বলছো যে আমি এত মার্কস পেয়েছি কিন্তু কেন আমি কোয়ালিফাই করলাম না, কিছু কারণ তো আছে নিশ্চয়ই। আর এত তাড়াতাড়ি সমস্ত কিছু বলা যাবে না, আমি ইন্দ্রজিৎদার সঙ্গে কথা বলেছি এবং ইন্দ্রজিৎদাও আমাকে এই উত্তরটা দিয়েছে, আগে সেকেন্ড লিস্টটা বেরোক। আমি তোমাদের প্রত্যেকটা যে কমেন্ট করেছিলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা কমেন্ট করো, তো আমি সেগুলো সমস্ত নিয়ে তাকে পাঠিয়েছিলাম এবং তারপরে তোমরা চাইলে আমি স্ক্রিনশটও দেখাতে পারি। তিনি একটাই কথা বলেছে, সেকেন্ড লিস্ট আগে বেরোক, দেখা যাক কী হয়। এবং তার আগে তো আমরা আমাদের যে মেইল ক্যাম্পেইন সেটা কিন্তু শুরু করে দিয়েছি, তো তোমরা যদি মেইল ক্যাম্পেইনে অংশ নিতে চাও তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে একটু ফলো করে নাও। ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু মেইল ক্যাম্পেইন কি লিখতে হবে মেইলে তো সেইটা আমি বলে দেবো তোমাদেরকে, তোমরা সেইটা লিখে জাস্ট কপি পেস্ট করবে এবং পাঠিয়ে দেবে। তো এটা এখন থেকেই আমাদের শুরু করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদেরকে একটুখানি জানানোর জন্য, এবং পরবর্তী যখনই কোনো আপডেট আসবে সবার প্রথম তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো এই ধরনের ইনফরমেশান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, আমাদের অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং টাইপিং টেস্টের যাবতীয় কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, তোমরা যারা পাস করবে তো তাদের জন্য সমস্ত রকম ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সুতরাং এক্সপিরিয়েন্স যার আছে, যে পরীক্ষা দিয়েছে তারও কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে, তো সেই ভিডিওগুলো সব কিছু দেওয়া হবে, তো সেগুলো তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।